আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আজকে আপনাদেরকে ঘুরাবো আশা রেস্টুরেন্টে। এখন নিশ্চয়ই অনেকে ছবি দেখে বুঝতে পারছেন আমি কোন আশার কথা বলছি। জি, উনি হচ্ছেন আশা ভোসলে। আশা ভোসলে হচ্ছেন গানের পাখি। আমরা ওনাকে অনেকেই জানি, উনি গান খুব সুন্দর করে গান। এমন মানুষ পাওয়া খুবই মুশকিল যে নাকি আশা ভোসলের গান শোনেননি। তবে অনেকেই আমরা জানি না, উনি গানের পাশাপাশি কিন্তু আরও অনেক গুণে গুণান্বিত। উনি যেমন সুন্দর গান গাইতে পারেন, তেমনি অনেক ইয়াম্মি ইয়াম্মি মজার মজার রান্নাও করতে পারেন। উনি ওনার এক ইন্টারভিউতে বলেছিলেন, উনি যদি কখনো গান না গাইতেন বা শিল্পী না হতেন, তাহলে কিন্তু উনি অনেক বড় শেফ হতেন। ওনার অনেক শখ ছিল রান্নাবান্নার। আশা রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ছবি রয়েছে আশা ভোসলের। ছোটবেলা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত অনেক কিছু রয়েছে। এছাড়া অনেক সুন্দর করে ডেকোরেশনও করা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটার খাবারও কিন্তু অনেক বেশি ইয়াম্মি ইয়াম্মি। আপনাদের কাছে এই রেস্টুরেন্টটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। একজন মানুষের যে কত ধরনের গুণ থাকতে পারে তা আশা ভোসলেকে দেখেই বোঝা যায়। তবে উনি ওনার জীবনে কিন্তু এই সফলতা অর্জন করেছে অনেক কষ্টের বিনিময়ে। আমরা যদি এমন সফল মানুষদের দিকে তাকাই, তাহলে আর ওনাদের যদি জীবনী পড়ি, তাহলে বুঝতে পারবো সফল হতে হলে কিন্তু অনেক কষ্ট, অনেক ধৈর্য আর অনেক অধ্যবসায়ের দরকার হয়। আজ উনি সফল, কারণ জীবন যুদ্ধে উনি কখনো থেমে যাননি। যখনই হোঁচট খেয়েছেন, তখনই উঠে দাঁড়িয়ে আবার চলা শুরু করেছেন। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।